বাপ ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত তাই করতে জব্দ ওদের। সুপারিনটেনডেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদব কোনটে। মর্কট কেলটু না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফোনটে 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 নন্টে ফোনটে। শুনো বাচ্চারা, এই হাতি কলমে শিক্ষার মর্মটা নিশ্চয়ই আশা করি তোমাদের ভালোভাবে বুঝাতে পেরেছি, কি বলো? হ্যাঁ স্যার, খুব ভালো করেই বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এই দেখুন স্যার, আমার নিজস্ব প্রোডাক্ট। কই কই কেলু, দেখি দেখি। বাবা, আচ্ছা আচ্ছা, এটা কি বস্তু কেলুরাম? কেন স্যার, আপনি কি বুঝতে পারছেন না? মানে বুঝতে পারছি আবার পারছি না, মানে এই বিড়াল জাতীয় কিছু একটা মনে হচ্ছে, তাই কি? না স্যার, বিড়াল নয়, বিড়াল নয়। আমি আপনার একটা মূর্তি বানাচ্ছিলাম, এখনো শেষ হয়নি তো, তাই বোধ হয়। এটা 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 আমার মূর্তি। হ্যাঁ স্যার, আপনার। আচ্ছা যাকে যাকে যাক, বাবা বাবা রে ওরে বাবা আমার। আচ্ছা আচ্ছা যাকে যাক। এই যো শোনো 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 ছেলেরা শোনো, তোমরা কে কেমন শিখলে, বুঝলে, কে কেমন শিখলে, এবার তার একটা সুন্দর ছোট্ট পরীক্ষা হবে। আমার ইচ্ছে তোমরা সবাই তোমাদের সুপারিনটেনডেন্ট স্যারের একটা আবক্ষ মূর্তি তৈরি করো, বুঝলে, কেমন হবে? দারুন আইডিয়া স্যার, দারুন আইডিয়া। শোনো, যার মূর্তি সব থেকে ভালো হবে তার করা মূর্তিটাকে বোর্ডিং এ স্থাপন করা হবে, আর তাকে বিশেষ ভাবে পুরস্কৃত করা হবে। কেমন লাগলো? সুপারিনটেনডেন্ট স্যারকে কথাটা এক্ষুনি জানানো দরকার স্যার। ঠিক আছে, আচ্ছা এসো সবাই, এখন আমরা উনার কাছে গিয়ে এই সিদ্ধান্তটা জানিয়ে আসি, চলো চলো। আরে আরে ফালতু বাবুজি, হ্যাঁ আসুন আসুন আসুন। এ কি এ দলবল নিয়ে হঠাৎ আমার কাছে? হ্যাঁ কি ব্যাপার ফালতু বাবু, কোনো গন্ডগোল? না 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 স্যার, না স্যার, ওসব কিছু নয়, ওসব কিছু নয়। আমি এসেছিলাম একটা ব্যাপারে আপনার অনুমতি নিতে। অনুমতি? আমার অনুমতি? বলুন কি ব্যাপারে অনুমতি? মানে অনুমতিটা হচ্ছে গিয়ে এই ম্যাডাম তুসো, বুঝলেন, সেই বিখ্যাত ম্যাডাম তুসোর গ্যালারিতে যেমন জীবন্ত লোকেদের মূর্তি থাকে, আমি ঠিক করেছি সেই রকমই এই স্কুল বোর্ডিংয়ে আপনার একটা জীবন্ত মূর্তি তৈরি হবে। মূর্তি মূর্তি আমার? আমার মূর্তি তৈরি করতে আমার আমার অনুমতি নিতে হবে? কি যে বলেন ভাল্টু বাবু, আমার মূর্তি, বাবা বা, ঠিক আছে ঠিক আছে, তা আপনি যেটা ভালো বোঝেন। আমার মূর্তি বাবা, আমি এই কাজটা করবে, কাজটা করবে এই ছেলেরাই। এতে ওরা কেমন শিখেছে তার একটা পরীক্ষা হয়ে যাবে, কি বলেন? সত্যি আমাকে আপনি বড় লজ্জায় ফেললেন ভাল্টু বাবু, আপনি 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 হচ্ছেন একটা ইয়ে বাবা, আমার মূর্তি, এই বাবা রে। তাছাড়া যার মূর্তিটা সব থেকে ভালো হবে তাকে পুরস্কৃত করা হবে, আর পুরস্কৃত মূর্তিটা এই বোর্ডিংয়ে স্থাপন করা হবে।
আরে বাবা, আপনার যখন মন চেয়েছে আমি কি আর না বলতে পারি? আমি আমি একেবারে আমি আনন্দে অনুমতি দিলাম আমার মূর্তি বাবা। যাক যাক যাক, স্যারের অনুমতি পাওয়া গেল পাওয়া গেল। এবার চলো সব বেশ ভালো করে কাজ শুরু করে দিতে হবে। চলো 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 চলো। তাহলে তোমরা সবাই কর্মের মাধ্যমে বুঝিয়ে দাও এতদিন আমার ক্লাসে কি কি শিক্ষা লাভ করেছো। কাল তোমাদের তৈরি মূর্তির আবরণ উন্মোচিত হবে, কেমন? ঠিক আছে স্যার। চল চল ফোনটে শুরু করা যাক। হ্যাঁ চল। তোরা তো দেখছি অলরেডি শুরু করে দিয়েছিস। শুভস্য শীঘ্রম কেলটুদা। স্যারের কথা শুনেই আমরাও শুরু করে দিয়েছি। শুরু করেছিস কর, কিন্তু যতই তোরা পায়তারা করিস দেখবি পুরস্কৃত এবং স্থাপিত হবে এই শর্মার তৈরি প্রতিমূর্তিটাই। তুমি কখন শুরু করবে গো কেলটুদা? যথা সময়ে বৎসগণ, যথা সময়ে। তোরা লেগে থাক লেগে থাক, আমি চলি, পরে দেখা হবে, টাটা। কেলটুদা করবে মূর্তি আর সেটা পুরস্কার জিতবে। ছো, আরে বাদ দে কেলটুদার কথা, ছবিটাকে ঠিক করে ধর, আমি কিছুটা করে নি, তারপর আমি ধরব, তুই করবি। কেলটুদা কি করে করবে কে জানে। নন্টে ফোনটে, নন্টে ফোনটে। স্যারকে কিছুতেই বাগে আনতে পারছি না। একটা কিছু না করতে পারলে নন্টে ফোনটের কাছে আমার প্রেস্টিজ একদম পাংচার হয়ে যাবে। কি করা যায় কি করা যায়। এসেছে, ইউরেকা! একটু ঝুঁকি নিতে হবে। এই যা, নন্টে ফোনটে, নন্টে ফোনটে। আমরা কাজটা প্রায় শেষ করে এনেছি, কি বলিস নন্টে? হ্যাঁ হ্যাঁ, এবার বাকি কাজটা আমি করে ফেলবো। ঠিক আছে, এখন এভাবেই থাক। কি বিরক্তিকর কাজ রে বাবা, এ দূর ছাই। স্যারকে কিছুতেই বাগে আনতে পারছি না। একটা কিছু না করতে পারলে নন্টে ফোনটের কাছে আমার প্রেস্টিজ একদম পাংচার হয়ে যাবে। কি করা যায় কি করা যায়। এসেছে, ইউরেকা! একটু ঝুঁকি নিতে হবে। এই যা, নো রিস্ক নো গেইন। তবে ঠিক মতো করতে পারলে সবাই আমার কবজায় এসে যাবে। কিন্তু তার আগে নন্টে আর ফোনটের কাজটা কায়দা করে বন্ড করে দিতে হবে। ওরা তো দেখছি স্যারকে প্রায় কায়দা করে এনে ফেলেছে, কিন্তু ব্যাটারা গেল কোথায়? যাকে, ওরা ঘরে না থাকায় আমারই সুবিধেই হয়েছে। ব্যাস, কাজ খতম। আরে এ কি, এই নৃশংস কাণ্ড কে করলো বলতো? আরে এ কি, আচ্ছা কেলটু তাহলে ঠিক কথাই বলেছে। হ্যাঁ, আমার মাথায় টুপি পরিয়ে রসিকতা কত ছাড়া, এই কাজ থেকে তোদের বাতিল করা হলো। হ্যাঁ, কিন্তু স্যার। না 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 না, নো নো নো, কিন্তু নো কিন্তু, তোদের নমিনেশন আমি বাজেয়াপ্ত করলাম। ইউ আর ক্যান্সেলড, দ্যাটস অল। তাহলে এটা কেলটুদারি কীর্তি, কোনো সন্দেহ নেই।
কিন্তু আমরা ওকে জানতে দেবো না যে ব্যাপারটা আমরা জানি। ওকে একটু চোখে চোখে রাখতে হবে। চল তো দেখি বেটা করছেটা কি। চল চল। নন্টার ফন্টাটাকে কায়দা করে হটিয়েছি, এইবার শুরু হবে আমার ভাস্কর্য। এখন শুধু রাত হবার অপেক্ষা। কেল্টুর হাবভাব আমার একদম ভালো ঠেকছে না। ওর নির্ঘাত কোনো বদ মতলব আছে। আজকে নতুন ফোন দিয়ে এঁটে রেখেছি মোর মাথায়, কে দেখবি আয় 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 রে। আজকে নতুন ফোন দিয়ে এঁটে রেখেছি মোর মাথায়। আরে বাস, ভাগ্যটা দেখছি খুবই সুপ্রসন্ন। কিচেনের দরজাটা দেখছি চিচিং ফাঁক হয়ে আছে। ব্যাপার কি বলতো নন্টে, কেল্টো কিচেনে ঢুকছে এখন, নিশ্চয়ই খাবার হাতাবার মতলবে আছে। চল তো দেখি। এই তো স্যারের জলের গ্লাস, দি এই ঘুমের বড়িগুলো ঢেলে দি। উফ, স্যার খেলে যা ঘুম হবে না, একেবারে কুম্ভকর্ণের ডুপ্লিকেট হয়ে যাবে। যাই কেটে পড়ি, কেউ দেখতে পেলে একেবারে কেলোর কীর্তি হয়ে যাবে। স্যারের খাবার জলে কেলটো দা ঘুমের ওষুধ মেশালো। একটা মূর্তি তৈরি না করে এসব করার কি মতলব বলতো? সেটাই তো এখন দেখতে হবে। বাবা, ও আজকে খাবারটা বড় বেশি হয়ে গেল। ও এবার জলটা খেয়ে নেওয়া যাক। আজকে যেন বড্ড ঘুম পাচ্ছে বাবা, না আর জেগে থাকা যাবে না। এখন এখন শুয়ে পড়ি মা। না বাবা, এই চট জলদি জমে যাওয়া সিমেন্টটা মাখা রেডি। এইবারেতে শুরু হবে অপারেশন ছাঁচ পর্ব। এই তো স্যার নিঃসারে ঘুমোচ্ছেন, আমার প্ল্যানের ব্যাপারে কিছুই টের পাবেন না। ব্যাপারটা তো কিছুই মাথায় ঢুকছে না রে ফোনটি, কি চাই বলতো কেল্টোটা? এখন কোনো কথা নয়, শুধু ওকে ফলো করে যেতে হবে। এ এ এ এই গেল। হি হি, স্যার জানতেও পারলেন না যে ওনার মুখমণ্ডল আমার ছাঁচে বন্দি হয়ে গেল। এইবার এই ছাঁচে ফেলে প্রতিমূর্তিটা বানিয়ে ফেললেই ব্যাস, পুরস্কার আমার হাতের মুঠোয়। কেল্টোটা কি শয়তান দেখেছিস? ও এই কায়দা করবে ভাবতেই পারিনি। ঠিক আছে, এবার ওর ওষুধেই ওর চিকিৎসা করব। বুদ্ধি যশ বলন্ত শো জানবে না কেউ এ রহস্য। বুদ্ধি যশ বলন্ত শো জানবে না কেউ এ রহস্য, তোমরা জানলে বলো না কিন্তু। এইবারেতে এই মুড়োটা বসিয়ে দিলুম। আই বাস, আমার মধ্যে এত প্রতিভা ছিল আমি নিজেই জানতাম না। এখন এটাই যথেষ্ট, কাল সকালে ভালটু স্যারকে দেখিয়ে শেষ করব। যাই একটু ঘুমিয়ে নি, অনেক পরিশ্রম হলো। নন্টে ফোনটে, নন্টে ফোনটে মহৌষধি। কিন্তু এটা প্রয়োগ করবি কি করে? ইনজেক্ট করে ব্রাদার, তবে কেল্টোর শরীরে নয়, এই ক্রিমকে কে।
নন্টে ফোনটে, নন্টে ফোনটে। অসাধারণ, অপূর্ব, এক্সিলেন্ট, চমৎকার, 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 কিল্টু, কিল্টু কুমার, চমৎকার, বাবা বাবা বাবা, তুমি যে মৃৎকর্মের এত ভালো শিক্ষালাভ করেছ দেখে আমার সত্যি কেমন অবাক লাগছে। আমার বরং সত্যি কথা বলতে গেলে আমার বরং ওই নন্টে ফন্টের উপরেই একটু বেশি ভরসা ছিল। যা হোক, বাহ বাহ, চমৎকার, অসাধারণ, এক্সিলেন্ট, বাহ কেল্টু কুমার, অসাধারণ। ফন্টে, এই তালে তরল বড়ির শিশিটা হাতিয়ে নে। সে আর বলতে হবে না, অলরেডি ওটা আমার পকেটে চালান হয়ে গেছে। শোনো শোনো কেল্টু, শোনো, এই সামান্য যেটুকু কাজ বাকি আছে সেটুকু সেরে নিয়ে বেশ ভালো করে ঢাকা দিয়ে দেবে, বুঝলে? আজকে বিকেলে উদ্বোধনের আগে যেন কেউ দেখতে না পায়, দুষ্টু। ঠিক আছে স্যার, ঠিক আছে। ব্যাস, মিস্টার হাতিরাম পাতির আবক্ষ মূর্তি ফিনিশ। এখন শুধু উন্মোচন হবার পালা। নি স্যারকে এখন চাপা দিয়ে রাখি। এই নে নন্টে মহৌষধি। কিন্তু এটা প্রয়োগ করবি কি করে? ইনজেক্ট করে ব্রাদার, তবে কেল্টোর শরীরে নয়, এই ক্রিমকে। কে কেল্টো জানতেও পারবে না, ওর কায়দাতেই ওর মুন্ডুপাতের ব্যবস্থা হচ্ছে। এবারে তবে চল, আর তর সইছে না। কি ব্যাপার রে মানিকজোড়, আবার আমার কাছে? তোমার শিল্পকর্ম স্যারের প্রতিমূর্তি আজ উদ্বোধন হবে। আগাম কেক খাইয়ে আমরা তাই তোমাকে অভিনন্দন জানাতে এলাম কেল্টুদা। কেক দে দে দে, তোরা না এমনিতে খুব ভালো, কেন যে ওটা করলি আর ওটাকে কিনা চেপে দিলি? আমিও একটু। এবার আমরা কেল্টোর শিল্পকর্মের ওপর বিশেষ কিছু শিল্পকর্ম করব। ব্যাপারটা টপ সিক্রেট কিনা, বিকালে উদ্বোধনের সময় সবাই দেখবেন, কেমন? হ্যাঁ, সবাইকার অপেক্ষার অবসান। আমাদের শ্রদ্ধেয় স্যারের অনুমতি নিয়ে তোমাদেরই এই বোর্ডিং এর স্কুলের ছাত্র শ্রীমান কেল্টু কুমারের তৈরি স্যারের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করতে চাই। আরে আরে, শিগগিরই করুন, আরে আমার যে আর তর সইছে না। আচ্ছা, স্যার অনুমতি দিয়ে দিয়েছেন। একই একই মূর্তিতে সিং গজালো কেমন করে? অত ছড়া, শুকো, পাজি, বিগলে, মরকট, এই মূর্তি দিয়ে আজকে আমি তোকে নতুন করে কর্মশিক্ষা দেব। পালাচ্ছিস যে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, মরকট দাঁড়া। না স্যার, না স্যার, ওটা আমার মাথায় পড়লে কিছু শেখার আগেই আমার ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। স্যার আমি করি নি স্যার, সিং কি আমি করতে পারি? আপনার মাথায় সিং হতে পারে স্যার? ওটা আমার কাজ নয়, ওই নন্টে ফন্টে, নন্টে ফন্টে, ওটা নিশ্চয়ই নন্টে ফন্টের কাজ। দুজনের খুব ভাব ভীষণ দুষ্টু, ওরা কত শত কাণ্ড ওদের। মিচকে কেল্টুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের।
সুপারিনটেনডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে? মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফোনটে? নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে।